रविवार DYFI TYF SFI और TSCU कृष्णनगर अंचल कमिटी उद्योगे आयोजन है स्वेच्छा रक्तदान शिविर। राजधानी विजय कुमार बालिका द्वादश श्रेणी विद्यालय ए रक्तदान शिविर अनुष्ठित है। ए दिन शिविर DYFI TYF SFI और TSCU कर्मी समर्थक स्वेच्छा रक्तदान कर उपस्थित छिलेन बिरोधी दलनेता मानिक सरकार सह अन्यरा। ए दिन शिविरे उपस्थित हुए बिरोधी दलनेता मानिक सरकार जानान रक्तदान मतो मानव कल्याणकर भालो काज आर किछुई नेई। माझे ए धरनेर काज किछुटा थमके गियेछिलो, बर्तमाने आबार ए धरनेर काज शुरू होयेछे। किछु किछु जायगाय अनुभिप्रेत घटना घटेछे, एई सकल घटना घटा बांछनीय नय। जारा रक्तदानेर मतो काजे बाधा दियेछे तारा निजेराई बुझते शुरू करेछे रक्तदानेर मतो कर्मसूची आरो व्यापकभावे करा दरकार। रक्त दोकान थेके क्रय करते पावा जाए ना, रक्त मानुषेर देह थेके पावा जाए, ताई रक्तदान शिविरेर आयोजन बेशी करे करा दरकार। रक्तदानेर मतो कर्मसूचीते विभिन्न क्लाबगुलिके एगिये आसार आहवान जानान बिरोधी दलनेता मानिक सरकार। निश्चय रक्तदानेर मतो मानव कल्याणकर भालो काज कर्मसूची आर कि होते पारे। माझखाने एकटु थमके गियेछिलो, ইদানিং আবার বাড়তে শুরু করেছে। কিছু কিছু জায়গায় অনুভবপ্রদ ঘটনা ঘটেছে, গত সপ্তাহে যেমন হলো, এগুলি হওয়া বাঞ্ছনীয় না। যাদেরকে অ্যাকচুয়ালি এই সমস্ত ভণ্ডুল করার কাজে পাঠানো হচ্ছে আমি তাদেরকে দায়ী করছি না। তাদেরকে যারা প্ররোচিত করছেন, নিয়ন্ত্রণ করছেন, এটা তাদের দায়ী। আমার বিশ্বাস যারা রামনগরের ঘটনায় যুক্ত হয়েছিলেন তারা নিশ্চয়ই হয়তো বুঝতে শুরু করেছেন, না হয় তারা বুঝবে। এই কর্মসূচিটি আরও ব্যাপকভাবে করা দরকার। এখন পরিস্থিতি একটু অন্যরকম। কোভিড পেশেন্টের জন্য রক্ত লাগে কিনা বা লাগবে কিনা এটা চট করে তো আমাদের পক্ষে বলা সম্ভব না, কিন্তু কোভিডের আক্রমণ শুরু হয়েছে বলে অন্যান্য যে রোগ এগুলি তো বন্ধ হয়ে যায়নি, এবং এরকম অনেক রোগ আছে যাতে রক্তটাই হচ্ছে প্রধান প্রয়োজন। কাজে সেই রক্ত তো দোকান থেকে পাওয়া যাবে না, এটা তো মানুষের দেহ থেকেই সংগ্রহ করতে হবে। কাজে এই জাতীয় শিবিরের আয়োজন খুব বেশি। আমাদের আবেদন থাকবে, আমাদের বিভিন্ন ক্লাব আছে, শুধু আগরতলা কেন সারা ত্রিপুরাতে, সেই ক্লাবের যারা কর্মকর্তা বন্ধুদের উদ্দেশ্যে আবেদন করব তারা ক্লাবকে নিয়ে এগিয়ে আসুন এই কর্মসূচিতে। বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন আছেন, শুধু ছাত্র যুবরা কেন, তাদেরকেও এগিয়ে আসা উচিত। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন আছেন, তারাও আগে করতে, তাদের কাছে আমাদের আবেদন থাকবে তারাও যাতে এগিয়ে আসেন। বিশেষ করে ছাত্র যুব যে দুটো সংগঠন এই কর্মসূচিতে নানা প্রতিকূলতা উপেক্ষা করে মোকাবেলা করে এখন আয়োজন করে চলেছেন, তাদের উদ্দেশ্যে আমার আবেদন থাকবে শুধু রক্তদানের মধ্যে যেন কর্মসূচিটি সীমাবদ্ধ না থাকে। চক্ষুদান এটা আবার নূতন করে শুরু করতে হবে, দেহদান। তো আমার বিশ্বাস সামনের দিনে এই সবটা মিলিয়েই এই কর্মসূচিটি তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।